নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের জানাবো যে জন্ম তারিখ অনুযায়ী আপনাদের ভাগ্য কেমন যেতে পারে আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছর অর্থাৎ দু হাজার কুড়ি এই দু হাজার কুড়িতে আপনাদের জন্ম তারিখ অনুযায়ী কেমন যেতে পারে সারাটা বছর তার একটি আমি একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি সংখ্যা তত্ত্বের বিচারে দু হাজার কুড়ি বছরটি রাহুর বছর অর্থাৎ দু হাজার কুড়ি যদি আমরা যুক্ত করি তবে পাব চার আর এই চার সংখ্যাটিকে নির্দেশ করে রাহু এবার আজকে আমি আপনাদের এখন যাদের জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ তারিখে তাদের দু হাজার কুড়ি কেমন যাবে এবার আপনারা একে একে জেনে নিন দু হাজার কুড়ি বছরটি হচ্ছে রাহুর বছর এবং এক তারিখটি কি দশ তারিখটি উনিশ তারিখ এবং আঠাশ তারিখ রবিকে নিয়ন্ত্রণ করে থাকে কাজেই রাহুর সাথে রবির কিন্তু সম্পর্ক খুব একটা শুভ নয় কাজেই এবছর আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে আপনাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে যে কাজ করবেন তাতে মনোনিবেশ করতে পারেন আর যদি মনোনিবেশ করতে না পারেন তবে কিন্তু তেমন সাকসেস পাবেন না আগামী বছর জীবনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে আপনাদের আপনাদের নতুন যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তবে তা বাস্তবায়িত হতে পারে তবে এই বছর আপনার মান সম্মান যশ নিয়ে একটু টানাটানি হতে পারে আপনি কোনো বদনামের অংশীদার হতে পারেন বিশেষত নারীদের থেকে আজই আপনি বছরটি অতি সাবধানে অতিবাহিত করুন অর্থ উপার্জনের দিক থেকে এবছর আপনাদের কিছুটা সংঘর্ষ করতে হবে উত্থান পতন লেগেই থাকবে শিক্ষার্থীদের জন্য বছরটি মধ্যম প্রকৃতির হবে এবং শরীর স্বাস্থ্যের দিকে এবছর আপনাকে বিশেষ যত্নবান হতে হবে এই হচ্ছে এক জাতকদের দশের জাতকদের উনিশের জাতকদের এবং আঠাশের জাতকদের ভবিষ্যৎবাণী এবার আসি দুয়ের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে জন্ম হয়ে থাকে তারা দুয়ের জাতক দুই সংখ্যাটি চন্দ্রকে নির্দেশ করে কাজেই চন্দ্রের সাথে রাহুর সম্পর্ক খুব একটা শুভ নয় কাজেই বছরের শুরুর দিকটা আপনাকে সমস্যায় পড়তে হতে পারে আগস্ট পর্যন্ত এই সমস্যা থাকবে আর এই সমস্যা হবে সব পুরোপুরি ব্যক্তিগত অর্থাৎ পারিবারিক জীবনে দুয়ের জাতক জাতিকাদের এই বছরটি পড়াশোনার ক্ষেত্রে খুব একটি শুভ নয় পড়াশোনা হবে মধ্যম প্রকৃতির স্বাস্থ্য মাঝে মাঝে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে কাজেই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই বছরে আপনাকে চড়াই উত্ত্রায়ের মধ্যে দিয়ে যেতে হবে কাজেই খুব সাবধানের সাথে এই বছরটি আপনাকে কাটাতে হতে পারে আগস্ট পর্যন্ত জীবনচক্রে ঝ্যামেলা ঝগড়া আর ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এই সময়ে আগামী বছর আপনাকে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে আবেগকে যদি নিয়ন্ত্রণে না রাখেন তবে আপনার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা এই সমস্ত কিছু আসার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার হাড়ের সমস্যা এই সময় দেখা দিবে শরীরে ব্যথা বেদনা আপনাদের বৃদ্ধি পাবে এবং মন মানসিকতা আপনাদের মোটো খুব একটা ভালো থাকবে না মন মানসিকতা থাকবে খিটখিটে স্বভাবের কাজেই এই সময় আপনারা অর্থাৎ দু হাজার কুড়ির পুরো সময় মহাদেবের উপাসনা করুন এবার আসি তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্ম তারিখ তিন বারো একুশ শুরুতে একটু অস্থিরতা অনুভব করবেন সমস্ত সমস্যা তাড়াহুড়া করে চুকিয়ে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা আসবে তবে কোনো মতেই আপনি কোনো কাজে ঝুঁকি নেবেন না তবে বছরের মাঝামাঝি থেকে খানিকটা শান্তি ফিরে আসবে আপনাদের জীবনে দু হাজার কুড়ি বছরটি যেহেতু রাহুর এবং আপনাদের মূলাঙ্ক যেহেতু তিন কাজেই বৃহস্পতির সহযোগিতা আপনারা পেয়ে যাবেন শিক্ষাক্ষেত্র মোটামুটিভাবে আশানুরূপ কর্মজীবন থাকবে আশানুরূপ স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তবে বছরের শেষের দিকে কিছুটা এবং প্রথমের দিকে কিছুটা আপনাদের শরীর স্বাস্থ্যের হানি ঘটতে পারে কাজেই ডাক্তারের পরামর্শ নেবেন প্রেম জীবনে কিছুটা সমস্যা আসবে মাথা ঠান্ডা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দু হাজার সারা বছর আপনি অবশ্যই বৃহস্পতি মন্ত্র জপ করুন যে কোনো পঞ্জিকায় এই মন্ত্র পেয়ে যাবেন তাই আমি আর আপনাদের এই মন্ত্র জানাচ্ছি না দু কুড়ি আপনাদের শুভ হোক এই আশা রাখি ধন্যবাদ